সো হ্যালো ভিউয়ার্স, টুডে উই ডিসকাস অ্যাবাউট কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। এটা কিন্তু আসলে অ্যাকুট না, অ্যাকুট কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস কিন্তু ভেরি ভেরি রেয়ার, ইট ইস ক্রনিক, বিশেষ বিকজ দ্যাট কজটাই আসলে ক্রনিক। যেমন আপনার যে সমস্ত কারণ হয় সাধারণত টিউবারকুলোসিসটা হয়, টিউবারকুলোসিসে এখানে কিন্তু ওই পেরিকার্ডিয়াম, যে আপনার হার্টের যে কাভারিং পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামটা কী হবে, ক্যালসিফিকেশন হয়ে যাবে। ক্যালসিফিকেশন হলে এটি কী করবে, একটা শক্ত খোলসের মতো আচরণ করবে। তো এই এই যে শক্ত খোলস তৈরি হয় এটা কিন্তু আবার অনেক কানেক্টিভ টিস্যু ডিজিজ, যেমন রিউমাটয়েড আর্থারাইটিস হতে পারে। আবার কোনো কারণে যদি ওই পেরিকার্ডিয়ামের ওখানে ব্লাড জমে কিংবা আপনার কোনো কারণে পুঁজ জমে তাহলে কিন্তু এটা হতে পারে। আবার আমার ম্যালিগন্যান্সিও কিন্তু একটা কমন কজ, ভাইরাল পেরিকার্ডাইটিস কিন্তু এই এই ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস হয়। ও এখানে আমরা কী কী আমরা সায়েন্স সিমটম দিয়ে বুঝবো, আপনি চিন্তা করেন প্রথমে যে হার্টটাকে চারদিক দিয়ে আটকে ধরে রাখতেছে, হার্ট তখন কাজ করতে পারতেছে না, আপনার শরীরে অক্সিজেন ডিমান্ড অনেক কম, তখন কী হবে, আপনার ফেটিক হবে। এবং আপনার যেহেতু কার্ডিয়াক আউটপুটটা কম, এখানে কিন্তু আপনার ডায়াস্টলটা হতে পারে না। ডায়াস্টলটা না হওয়ার জন্য আপনার কী হবে না, যে হার্টটা প্রপার ফিলিং হবে না, পিভার প্রপার ফিলিং না হলে আপনার কিন্তু আপনার কার্ডিয়াক আউটপুটটা অনেক কিছু কমে যাবে। তো কার্ডিয়াক আউটপুট যখন কমবে তখন কী হবে, আপনার কিন্তু পালস কিন্তু তখন বেড়ে যাবে, কারণ হার্টে আপনার অক্সিজেন সাপ্লাই কম, তখন ব্রেনে আপনার সংকেত যাবে যে না আপনার কি অনেক বেশি অক্সিজেন সাপ্লাই দেন, এই জন্য হার্টটাকে বেশি বেশি পাম্প করার চেষ্টা করবে। এই জন্য আপনি কী পাবেন, পালসটা পাবেন হলে র্যাপিড পালস, মানে টাকি কাটিয়ে পাবেন, কিন্তু এটা কিন্তু লো ভলিউম পালস হবে বিকজ অফ লো কার্ডিয়াক আউটপুট। এখন আপনার কথা হলো যে আপনার তো সো এখানে কিন্তু আপনার হলে কী, আপনার হলে যেহেতু লেফট ভেন্ট্রিকল কাজ করতেছে না, ব্লাডটা কিন্তু আসলে আলটিমেটলি যে ভেনাস রিটার্নগুলো হবে এগুলো কিন্তু আসলে লেফট ভেন্ট্রিকল নিতে পারবে না, তখন আলটিমেটলি কী হবে, ব্যাক ফ্লো প্রেশার রাইজ করবে। এই জন্য আলটিমেটলি কিন্তু রাইট হার্টও প্রেশারটা পাম্প করতে পারবে না, এবং পাম্প করে আপনার লাংসে দিতে পারবে না, কারণ লাংসে দিতে পারতেছে না, এই জন্য দিতে পারবে না। সো এখানে কী হবে, আলটিমেটলি আপনি জিবিপি ডেইলি এলিভেটেড পাবেন। আর যেহেতু এখানে হার্ট ফেলিওর আছে, এই জন্য আপনি থার্ড হার্ট সাউন্ড পাবেন, আর হলো কুজমল সাইন পাবেন, কুজমল সাইনটা এখানে থাকবে। আর যেহেতু কনজেশন হচ্ছে, এই জন্য আপনি কী পাবেন, আপনার হেপাটোমেগালি পাবেন, কারণ যেহেতু আপনার ইনফিনিয়াম ভেনাগা বা প্রেশার রাইজ করবে, আস্তে আস্তে লিভারও প্রেশার রাইজ করবে, এবং আপনার হেপাটোমেগালি পাবেন, এবং আলটিমেটলি অ্যাসাইটিসও আপনি ডেভেলপ করবে, এবং পেরিফেরাল ইডিমা পাবেন। এই একটা আর একটা জিনিস আপনি পাবেন কি, পালসাস প্যারাডক্সাস পাবেন। তাহলে আমরা কিন্তু এখানে যেহেতু আমরা এই যে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামটি কী হচ্ছে, একটা শেল, একটা পাথরের মতো একটা শেল হয়ে গেছে, একটা খোলস হয়ে গেছে, এই জন্য ওখানে যখন আপনার হলে হার্টটা দিয়ে লাগবে তখন আরো হার্ট সম্পিটিশন হবে। এই এটা আমরা থার্ড হার্ট পাবো ওখানে। আর ইনভেস্টিগেশন তো তাহলে আমরা যেটা বললাম যে সাইন সিমটমস কিন্তু আপনার হলে ভেনাস ভেনাস যে কনজেশন হচ্ছে, এই জন্য আমরা সাইন সিমটমগুলো পাচ্ছি। আর এখানে যেহেতু হার্ট অ্যাবনর্মালি কাজ করতেছে, তার মাসলগুলি অ্যাবনর্মাল কাজ করতেছে, এই জন্য আমরা কী পাবো, এফ পাবো। যখনই কোনো হার্ট মাসলের সমস্যা হবে তখন কিন্তু সেক্ষেত্রে এফ তৈরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর এখানে আপনার শ্বাসকষ্টটা অনেক বেশি কমন না, কারণ এখানে লাংসে আপনার কনজেশন অনেক কম হয়, কনজেশনটা সাধারণত লিভারে বেশি হয়, এই জন্য এখানে কিন্তু কনজেশন কম হয়। আর যেটা একটা অনেক প্রসেস, এই জন্য আপনার যে আমাদের ফিজিওলজিক্যাল যে ডিফেন্স মেকানিজম এগুলো অনেক বেশি কাজ করতে পারে, এই জন্য এখানে শ্বাসকষ্টটা অত বেশি কমন না। আমরা ইনভেস্টিগেশন করবো, আমরা ইনভেস্টিগেশন প্রথমে এক্সরে করবো, এক্সরে সাধারণত ল্যাটারাল ভিউ দেওয়া হয় বেশি। ল্যাটারাল ভিউ তো আমরা কী করবো, একটা দেখবো যে আমরা পেরিকার্ডিয়ামের চারদিকে একটা ক্যালসিফিকেশন পাওয়া যাচ্ছে, আর ইকো করলে আমাদের ডায়াগনোসিস হয়ে যাবে। আর সিটি স্ক্যানে কিন্তু ক্যালসিফিকেশন ধরা পড়ে, যেন সিটি স্ক্যানটা কিন্তু হেল্পফুল। আর আমাদের ডিডি হচ্ছে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, আমাদের রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি যে মাসলের যে সমস্যা কিন্তু একটা ডিডি, কিন্তু আমাদের মাসলের সমস্যা হলে আমরা কিন্তু এখানে দেখছেন এক্সরে থেকে ক্যালসিফিকেশন আছে, এই ধরনের জিনিস কিন্তু আমরা এখানে পাবো না। পরবর্তীতে আমরা আরও উন্নত ইনভেস্টিগেশন, যেমন আমরা ইকো ডপলার স্টাডি করতে পারি, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করতে পারি, আমরা রাইট ভেন্ট্রিকলের আপনার অক্সিজেন স্যাচুরেশন এবং কি প্রেশার কত আছে সেগুলো আমরা আরও ডিটেলস দেখার জন্য আমরা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করতে পারি। ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট, আমরা কী দেবো, আমরা ডায়াবেটিক্স দেবো, সাথে আমরা স্পাইরোনোল্যাকটন দেবো, অ্যালোসোনাইন ডায়াবেটিস দেবো। আর যদি অনেক বেশি ইম্প্রুভমেন্ট আমাদের দরকার হয়, মেডিকেল ম্যানেজমেন্ট ফেল হচ্ছে, সেক্ষেত্রে আমাদের সার্জারি রাখতে পারে, সার্জারি কিন্তু আপনার প্রোগ্রেসিস খুবই ভালো, এবং কিন্তু এটা কিন্তু 50% ক্ষেত্রে আপনার আপনি যা আশা করেন তাও রেজাল্ট না পাইতে পারেন। সো এই হচ্ছে আমাদের ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। তো আমরা যদি সামারাইজ করি তাহলে এটা আমরা কী পাবো, রোগী আমাদের কাছে আসবে শ্বাসকষ্ট নিয়ে, আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে এখানে কিন্তু অতটা আসবে না, আমাদের কাছে অন্য অন্য রাইট হার্ট ফেলিওরের যে সাইন্স সিমটমগুলো সেগুলো নিয়ে আসবে, শ্বাসকষ্ট কিছুটা থাকতে পারে, সাথে আমরা এই এক্সামিনেশনগুলো এফ পাইতে পারি, আমরা থার্ড হার্ট সাউন্ড পাইতে পারি, আমরা কজমল সাইন পেতে পারি, আমরা পালসাস প্যারাডক্সাস পেতে পারি। আর একটা ফ্যাটিক, ফ্যাটিকটা কিন্তু এখানে কমন একটা কমপ্লেন, যে যদি বলবে যে আমার অনেক বেশি দুর্বল লাগে, কারণ কার্ডিয়াক আউটপুট অনেক কম, এই জন্য দুর্বল লাগে।
আর তারপরে ইনভেস্টিগেশন তো আপনার বেরিয়েছি, আমরা হার্টের যত ইনভেস্টিগেশন আছে আমরা কী করবো, সবারই একটা আমরা ইসিজি করবো, একটা ইকো করবো, একটা কার্ডিয়াক ক্যাথেটার করবো, আর ওইদিকে আমরা এখানে একটা চেস্টেক্সও করবো ক্যালসিফিকেশন দেখার জন্য, আর আমরা সিটি করতে পারি। তো সিটি হচ্ছে আপনার এক্স বড় ভাই, আমরা সিটি করে আরও বেশি ক্যালসিফিকেশনটা আরও ডিলিনেটেড করতে পারি। আর আমরা ম্যানেজমেন্ট দেবো এখানে, হার্ট ফেলের ম্যানেজমেন্ট, আমরা স্পাইনাল লেকটন দেবো, সাথে ডায়াবেটিস দেবো, আর পাশাপাশি সার্জারি করা যেতে পারে। সো থ্যাংক ইউ বিয়ার্স ফর ইউর প্যাশন হিয়ারিং, থ্যাংক ইউ অল, বাই বাই, টাটা।